খাদ্য কারো কাছে একটি শিল্প, তো কারো কাছে জীবন বাঁচানোর মাধ্যম। তাই তো হরেক ধরনের খাবারের সমারোহে অনেকে গা ভাসিয়ে জীবনকে উপভোগ করেন, কিছু খান তো কিছু নষ্ট করেন। জাতিসংঘের পরিবেশ প্রকল্পের খাদ্য অপচয়ের তালিকায় দেখা গেছে সবচেয়ে বেশি খাবার অপচয় করে চীন। তারা বছরে অপচয় করে প্রায় 9 কোটি 16 লাখ টন খাবার। এরপর ভারতে 6 কোটি 78 লাখ টন খাবার অপচয় বা নষ্ট হয়। জাতিসংঘের এই তালিকায় পরে 8টি দেশ হল যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, স্পেন ও অস্ট্রেলিয়া। একদিকে যখন এত খাবার অপচয় হচ্ছে, অপরদিকে কঙ্গোয় প্রতি 3 জনে 1 জন খাদ্য সংকটে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অপর একটি সমীক্ষা। প্রতিবেদন অনুযায়ী কঙ্গোর প্রায় 27 মিলিয়ন মানুষ এখন সঠিক পরিমাণে খাবার পান না, তীব্র ক্ষুধায় ভুগছেন তারা। এটি আফ্রিকার 1/3। আফ্রিকার মোট জনসংখ্যা 87 মিলিয়ন। সবচেয়ে আশঙ্কার বিষয় হল যারা ক্ষুধাজনিত কারণে ভুগছেন তাদের মধ্যে 7 মিলিয়ন মানুষের অবস্থা খুবই শোচনীয়। সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, আইপিসি এমার্জেন্সি লেভেল অনুযায়ী 20% গৃহস্থ বাড়িতে ভয়ানক খাদ্য সমস্যা, ফলে অপুষ্টিতে ভুগে অনেকেই তাদের বাড়িতে মারাও যাচ্ছেন। কঙ্গোর প্রায় 27.5 মিলিয়ন মানুষের এই পরিস্থিতি থেকে বাঁচাতে যত দ্রুত সম্ভব খাবারের ব্যবস্থা করা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। মুবাল্লিক করিম, মাইটিভি।